আপনিও কি অগ্নাশয়ের ক্যান্সারে আক্রান্ত? এমন সাধারণ 13টি উপসর্গ রয়েছে যা প্যানক্রিয়াটিক ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, যা শুনলে আপনি চমকে উঠবেন। ভিডিওটিতে সম্পূর্ণ দেখুন, একদম মিস করবেন না। লেটস স্টার্ট ইট। আসলে ক্যান্সারের চিকিৎসা কতটা কার্যকরী হবে তা প্রধানত নির্ভর করে রোগটি কত তাড়াতাড়ি ধরা পড়ছে তার উপর। বহু ক্ষেত্রে এই মারণরোগ শেষ মুহূর্তে ধরা পড়ায় চিকিৎসকদের আর কিছু করার থাকে না। তেমনই অগ্নাশয়ের পরীক্ষা করানোর চল খুব একটা বেশি নেই, ফলে যখন ধরা পড়ে অনেকটাই ছড়িয়ে যায় ক্যান্সার। আর অগ্নাশয়ের ক্যান্সার সহজে চিহ্নিত করা যায় না, মূলত ফুসফুস আর যকৃতের মাধ্যমে এই মারণরোগ ছড়ায়। ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের মতে, স্থূলতা, ডায়াবেটিসের সমস্যা, ধূমপান প্যানক্রিয়াটিক ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তাই মারাত্মক এই ক্যান্সারের সম্পর্কে আগে থেকেই সহজভাবে সচেতন। সো বন্ধুরা, এখন জেনে নিন অগ্নাশয়ের ক্যান্সারের পূর্বের কিছু প্রধান লক্ষণ। বদহজম, খাওয়া দাওয়ার অনিয়মে বদহজম হওয়াটা সাময়িক, বাট যদি ওষুধ খাওয়ার পরেও না কমে তবে সাবধান, চিকিৎসকদের কাছে যান। খিদে না পাওয়া, বদহজমের সাথে সাথে যদি আপনার খাওয়া দাওয়ার ইচ্ছেও চলে যায় তবে সেটি প্যানক্রিয়াটিক ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। পেটে ব্যথা, অনেক প্যানক্রিয়াটিক ক্যান্সারের আক্রান্ত রোগী প্রথমে পেটে ব্যথার সমস্যা নিয়ে চিকিৎসকদের কাছে যান। আসলে পেটের অসহ্য যন্ত্রণাও ক্যান্সারের একটি লক্ষণ হতে পারে। বমি বমি ভাব, সারাক্ষণ বমি বমি ভাব ও চিন্তার কারণ হতে পারে, দেরি করবেন না, ডক্টরকে দেখান। পিঠে ব্যথা, অনেকের পেট থেকেও পিঠের দিকে ব্যথা ছড়িয়ে পড়ে, কিছু খেলে শুয়ে থাকলেও এই যন্ত্রণা আরও বেড়ে যায়। ডায়রিয়া, কিছু লোকের দেখা যায় বাইরের খাবার না খেয়েও সাবধানে খাওয়া দাওয়া করলেও ঘন ঘন ডায়রিয়া হয়, তাহলে কিন্তু সাবধান হতে হবে। জন্ডিস, বারবার জন্ডিসে আক্রান্ত হওয়াও খুব খারাপ ইঙ্গিত। অগ্নাশয়ের ক্যান্সারের আক্রান্ত হলে প্রাথমিক পর্যায়ে অনেকেই জন্ডিসে আক্রান্ত হন। কোষ্ঠকাঠিন্য, মলত্যাগের অভ্যাসে আচমকা বদল অথবা বহুদিন থেকেই কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, এসবই প্যানক্রিয়াস ক্যান্সারের অন্যতম লক্ষণ, তাই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় কখনোই অবহেলা করবেন না। জ্বর, সাধারণত জ্বরের সঙ্গে অগ্নাশয়ের ক্যান্সারের সবসময় যোগ না থাকলেও দীর্ঘদিন জ্বর থাকা মোটেই ভালো লক্ষণ নয়। অনেক সময় অগ্নাশয়ের ক্যান্সারের মধ্যে তৈরি হওয়া জটিলতা থেকে এই সমস্যা দেখা দিতে পারে। ক্লান্তিভাব, সারাক্ষণ ক্লান্তভাবে থাকা যে কোনো ক্যান্সারেরই লক্ষণ হতে পারে, তাই ক্লান্তিবোধ কাটিয়ে ওঠার চেষ্টা করুন। মানসিক অবসাদ, যে কোনো ধরনের ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির মানসিক অবসাদ বা ডিপ্রেশনের সমস্যা লক্ষণীয়, তাই আপনিও ডিপ্রেশনে ভুগলে তা কোনোভাবেই হালকাভাবে নেবেন না। রক্ত জমাট বাঁধা, খুব বিরল হলেও কিছু ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে। রক্ত জমাট বেঁধে যাওয়ার সঙ্গে কিছু ক্ষেত্রে পা ফোলা ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। ডায়াবেটিস, সাধারণত খুব অল্প সংখ্যক মানুষের মধ্যেই এমনটা দেখা যায়, বিশেষ করে ডায়াবেটিসের সঙ্গে ওজন কমে যাওয়ার সমস্যা দেখা দিলে চিকিৎসকদের সঙ্গে সিরিয়াসলি ডিসকাস করা উচিত। সো ফ্রেন্ডস, অগ্নাশয়ের ক্যান্সার থেকে রক্ষা পেতে আপনার মধ্যেও এই লক্ষণগুলো দেখতে পাচ্ছেন কি না একটু অবজার্ভ করুন। বিশেষ করে পেটের যাবতীয় সমস্যা থেকে বড় ধরনের অসুখের সূত্রপাত হয়, তাই পেট সংক্রান্ত সমস্যা থাকলে অবহেলা করবেন না, চিকিৎসকদের কাছে ভালোভাবে আলোচনা করে চিকিৎসা শুরু করুন। আর এখনকার দিনে একটু ছোটো উপসর্গও পরবর্তীতে বড় ক্যান্সারের রূপ নিতে পারে, তাই সাবধান থাকাটা জরুরি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। এমনই হেলথ টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, আর একটি লাইক করে দিয়ে সবার সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।